হ্যালো বন্ধুসকল, আশা করি আপনাদের সকলে ভালে আছে। আজ যে দরবের বিষয়ে আলোচনা করি, সেটা এক প্রকার সিরাপ হয়, যেটার নাম হল জিওভিন সিরাপ। আর ইয়ার যে ব্র্যান্ড নেম হয় সেটা হল জিওভিন। আর যে মেইন সল্ট আছে সেটা হল পটাশিয়াম সাইট্রেট, ম্যাগনেসিয়াম সাইট্রেট আর ভিটামিন B6। আর ই 200 ml একটা বটল হয়। অ্যান্ড এই মেডিসিনের মেইন যে কম্পোজিশন সেইটা তো মই অলরেডি কই দিল। এই ব্র্যান্ডর বেলেগ বেলেগ এই কম্পোজিশন থাকা বেলেগ বেলেগ ব্র্যান্ডর মেডিসিন আপনাদের মার্কেটত পাই যাব। আর এটা ইন্ডিয়ার সকল মেডিকেল ফার্মাসিউটিক্যাল ইন্ডিয়ার সকল মেডিকেল স্টোরতে আপনাদের এই মেডিসিনটা পাই যাব। আর অনলাইন তো আপনাদের এটা পার্চেস করবো। এই মেডিসিনটা ক্যাসেট নামের প্রাইভেট ফার্মাসিউটিক্যাল কোম্পানির পৰা ম্যানুফ্যাকচার করা একটা মেডিসিন হয়, যেটা বহুত ইফেক্টিভ রিজাল্ট দিয়ে। আর ইয়ার মূল্য হল 218। আর এই মেডিসিনটা মানে সকলকে প্রেসক্রাইব করা নহয়। যার যার কিডনির প্রবলেম আছে বা কিডনিত স্টোন আছে, 5 mm তলত বা 5 mm উপর যার যার স্টোন হব হয় তেনেকুৱা ক্ষেত্রত এই মেডিসিনটা ইউজ করব দিয়ে। আর যে মেইন সল্ট যেটু পটাশিয়াম, মই অলরেডি কই দিয়ে পটাশিয়াম সাইট্রেট আছে ইয়াতে ইচ 5 ml আছে 1100 mg। আর ম্যাগনেসিয়াম সাইট্রেট আছে 375 mg। আর ভিটামিন B6 আছে 20 mg। এইটা রেড মার্কিং করা একটা মেডিসিন, মানে নিজে সেলফ প্রেসক্রিপশন করব নোৱাৰে। আর এই মেডিসিনটা যেতিয়া ডক্টর রিকমেন্ডেশনত লওয়াটোই ভাল, কারণ ইয়ার সাইড এফেক্ট দেখা পাব পাৰে আপনাদেরকে। আর ইয়ার ডোজটো যেসে কি নর্মালি ডোজ যেটু আছে সেটু হল 3 tsp আপনাদেরকে 3 বার লব পারে বা 2 বার লব পারে খাওয়া খা মানে আফটার মিল, মানে খালি পেটত নহয়, কিবা খাই কেন লব লাগিব এই মেডিসিনটো। আর ইয়ার মেডিসিনের ভিতর কেনেকুৱা প্যাকেজিংটো এটু মই অকমান দেখাই দি আছো, এনেকুৱা দেখিবলে হয়। আর এই মেডিসিনটো সুগার ফ্রি মেডিসিন হয় এটা, যেটার মানে হল ডায়াবেটিক পেশেন্ট এই ইজিলি লব পারে এই মেডিসিনটো। আর এই মেডিসিনের বহুত জেসে কি এই মেডিসিনের ব্যবহারের বিষয়ে আমি অলরেডি কয়ে দিল কি কোন কোন বেমারত এই মেডিসিনটা ইউজ করা হয়। আর বেসিক্যালি কিডনির কারণে ইউজ করা হয়, আর কিডনিত কিবা বিষ হলে বা ইউরিনারি ব্লাডারত প্রবলেম হলে ইউরিন পাস করবর কারণে, যেটা যদি কিবা প্রবলেম হয়ে থাকে, বিষ হয়ে থাকে বা আনকন্ট্রোল ইউরিন হয়, তেনক্ষেত্রতো এই মেডিসিনটা ইউজ করা হয়। সাইড এফেক্ট বলে কলে তেনকা সাইড এফেক্ট দেখা না যায়, যদিও কোনোবা যদি এই মেডিসিনটা লওয়ার পিছত অ্যালার্জিক রিয়েকশন হয় বা ভমিটিং হয় বা ডায়রিয়ার ফিল হয়, তেতিয়াহলে এই মেডিসিনটা লওয়া তৎক্ষণাৎ বন্ধ করে দিব, আপনার ওসর থাকা ডক্টরের লগত কনসাল্ট করে লব। আর এই মেডিসিনের ডোজটো পেশেন্টর বয়স আর ওজন আর মেডিকেল কন্ডিশন চাই দিবলগা হয়, বাট নর্মাল ডোজটো মই অলরেডি কই দিল। সো ইয়ালে সামরিল। এই মেডিসিনের বিষয়ে কিবা ডাউট থাকিলে আপনাদের নিশ্চয় কমেন্টত জানাবো। এই মেডিসিনের বিষয়ে ইয়ালে আজিল সামরিল। নেক্সট ভিডিও লগ পাম, তেতিয়ালে সুস্থ থাকুক, ভালে থাকুক। আর ডোন্ট ফরগেট আওয়ার ফান্ড, অলওয়েজ স্প্রেড লাভ, ডোন্ট স্প্রেড ভাইরাস। আর আপনাদের সাপোর্টের অবিহনে মই একো করব নোৱাৰিম। প্লিজ সাপোর্ট করক, সাবস্ক্রাইব করক, ডোন্ট ফরগেট টু লাইক আওয়ার ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো বাই বাই, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও।